কারণ আমি বড় বুজুর হওয়ার পরই হুজুরে দুনিয়াতে চলে গেছেন, আমি তখন জন্ম হয়েছি, আমি আছি হুজুরের ছাত্র জীবন। আর আর যে বর্তমান হুজুরের আব্বা শামসুলদা পিসা হুজুরকে আমরা আনাইয়া আমাদের বাড়ির ওই সামনে, ওই যে আমার ভাই আমাদের বাড়ির সামনে ওখানে মামি দিয়েছে বাদাম টানাইয়া আমাদের আব্দুর রহমান পিসা ইয়া কি বলে শামসুলদা পিসা হুজুরে খেয়া গাড়ির মধ্যে উঠিয়া এক পাশে হুজুরে আর এক পাশে হুজুরের সাথে বেয়া দি কইছে আল্লাহ মাফ করুক। সে আমলে সে কামার শর থেকে আমরা হুজুরকে আগায় আনছি, ওই তখন যে নিশান নিয়ে নিয়ে হুজুর ওইভাবে আনছি ইনশাল্লাহ। কাজী আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল শুনি আল্লাহর মতে আজকে শুনলাম এরা আমার 22টা বা আমার ভাইয়ের নামে সে ইয়ে হচ্ছে আল্লাহর মতে আমি হুজুর আসে যাক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি। আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান না, নবীকে আপনারা নূর মানেন না মাটি মানেন? কারণ একদম এক বাক্যে বলবেন, নবী সৃষ্টি যখন হয়নি কোনো কিছুই হয়নি, নবীর পরে সব, নবীর পরে কি সব, নবী নূর 100% নূর বলল অনেকের মাথা হট হয়ে যায়। নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। নবী আসার পরে কি অন্ধকার ছিল না আলোকিত হয়েছে? আরো জোরে قد جاءكم من الله نور وكتاب مبين, আগে আল্লাহ বলছে নূর, এরপরে বলছে ওয়া কিতাব মুবিন। এই ওয়া বাংলাতে আমরা ওয়ার রূপ দেখতে পাই এবং, ইংলিশে হলো এন্ড, ঠিক কিনা বলেন? এবং এর আগে এবং এবং এর পরে দুইটা কি এক কথা বলেন? আব্দুর রহিম এবং আব্দুল জব্বার দুজন কি এক কথা বলেন না? আল্লাহ আগে বলেছেন নূর, এরপরে বলেছেন ও কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠাইছে, আগে নূর পাঠাইছে, কারণ আল্লাহর হাবিব হলো নূর। এই নূরের কাছে আল্লাহর অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআন আরেকটা নূর আল্লাহ পাঠাইছে, আপনারা জানেননি? এই আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চাচামুচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। একটা তারকার এক চাচামুচ পদার্থের ওজন যদি 1,000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত বের করার ক্ষমতা পৃথিবীর নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল কোরআন নাও না করে দিলেন, জমিনকে বললেন কোরআন নাও না করে দিলেন। কোরআন আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে, নবী মক্কাই কোরআন, মক্কাই নবী মদিনাই কোরআন, মদিনায় এই জন্য হয়েছে মাক্কি অ্যান্ড মাদানি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে অনেকেই বলে আমাদের মতো ইমান চলে যাওয়ার কথা, নবীকে আল্লাহ রাসূল বাঁচতে আজ থেকে 1,500 বছর আগে বলেছেন কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কেউ হতে নবী বে নজিরো বে মেসাল। আপনি আমি থুতো ফালাইলে কি লাইয়া মাইরা ফালাইব? আর আল্লাহর হাবিব যখন থুতো নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাতে তুলে নিয়ে মুখে মেসেজ করে দিত, সিল্ক মাউথ, তার স্কিনটা একবার সিল্ক হয়ে যেত জোরে জোরে। সুবহানাল্লাহ, আরো জোরে, আপনার আমার রক্ত খাওয়া হারাম। আমার আপনার প্রাণীর নবীর উহুদের ময়দানে রক্ত মোবারক চষেছিলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলছেন পৃথিবীতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালিক বিন সিনানকে দেখে নাও। তাহলে নবী আমাদের মতো? সম্মানিত উপস্থিতি, অম্মে আইমান একটা দাসী ছিলেন, আমার নবীজির প্রস্রাব মোবারক খাইলেন, আমার নবী তাকে পৃথিবীতে জান্নাতি বলে ঘোষণা দিলেন। আর আপনার আমার প্রস্রাব করার পরে এক কলসি পানি দেওয়ার পরে গন্ধে কাছে যাওয়া যায় না, কথা কি বুঝে আসছে আমার? ওই যে তিনি বললেন উসিলার কথা, আজকে জুম্মায় আলোচনা করেছি। এই আমার দিকে তাকান, আমার ভাই হাফেজ ভাই এখানে আছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আছেন রে ভাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হেমানদার গরি তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, আছেন রে? আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, তার মানে কোরআন হাদিসের ভাণ্ডার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা কি আপনার উসিলা না? আল্লাহ বলছে উসিলা তালাশ করো, উসিলাটা কি? সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বলছে সত্যবাদী লোক, এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তবে বাংলাদেশে সর্বপ্রথম কদম দিয়েছে আল্লাহর ওলি,
তার মধ্যে শাহজালাল মুজাদ্দিদিয়া মনি ঠিক কিনা বলেন এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকের পায়জামা গরম হয়ে যায় মুরব্বিরা সাধারণ ভাষা একটা কথা আছে কারুসিলে সিন্নি খাইলা মোল্লা সিনলা না ঠিক কিনা বলেন শাহজালাল মুজাদ্দিদিয়া মনি যায় নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল আর আপনি আমি যায় নামাজ নি কত খোটা গড়াইয়া তো থাকতে পারি না ডুববা যায় ঠিক কিনা বলেন বুঝতে হবে আরো জোরে বলেন ঠিক না বেঠি আলেমরাই তো আল্লাহকে পাওয়ার উসিলা নবী তো অনেক উপরের কথা এই জন্য বলছি 73টা দল হবে 72টাই যাবে জাহান্নামে আর একটা যাবে মাত্র জান্নাতে আর সেইটার নাম হলো মা আনা আলাইহি ও আসহাবি যারা নবী এবং সাহাবাই কেরামদেরকে কি করবে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে এই মিয়া সাহাবাই কেরামের জামানায় কি নবীর সাথে তো বেয়াদবি ছিল না বড় অংশ নবীর সাথে বেয়াদবি করলে সাথে সাথে কতল করে ফেলেছে ঠিক না বেঠি আর এখন তো আপনি আমি নবীকে বেয়াদবি করলে কয় মিস্টেক জাস্ট স্লিপ অফ টাং ঠিক না বেঠি সাবধান হতে হবে ইমানকে মজবুত করতে হবে ট্যাক্সি করতে হবে আরেকটা কথা বলি যে আলেমগুলো সত্যিকারের নবী প্রেমিক আল্লামা ইকবাল সেই বয়ান করেছেন যেই আলেমগুলো সত্যিকারের নবীর প্রেমিক তাদের চেহারা হবে নুরানি দেখতে মায়া লাগবে আর যেগুলো নবীর দুশমন হবে এরা যতই মিষ্টি কথা বলুক এদের চেহারার দিকে তাকাই দেখবেন এদেরকে মায়া লাগবে না নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী এটা আমার কথা না ডক্টর আল্লামা ইকবালের কথা সম্মানিত উপস্থিতি আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন আলোচনা আলোচনা আমার প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা করা আছে সম্মানিত উপস্থিতি আমি অনেক কথা বলেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন নবীকে বেশি বেশি করে নবীকে সালাম সালাম দিবেন দাঁড়িয়ে দরুদ দাঁড়িয়ে সালাম বসে দরুদ আর যদি বলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদও পড়ব কোনো সমস্যা নেই কত ফতুয়া দেয় রে ভাই আমি গুনাহগার নিজে ২১ সালে আমি কি জানি বলে ২১-এর শেষের দিকেই তো মদিনা শরীফ সফর করে এসেছিলাম নবীজির কদম রওজা মোবারকের পাশে যখন যায় বসানি আরে ভাই দাঁড়াইয়ে তো থাকার সুযোগ নাই আর বসবেন তো থাক দূরের কথা কিলাই একবারে শেষ করে দিবে কি আরো জোরে বলেন না কি নবীকে দাঁড়াইয়ে সালাম দিলে কষ্ট লাগে রাজি আছেন তো হাসান ইবনে সাবিত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসুলকে সালাম তো সালাম দিয়েছিলেন কথা কি বুঝতে পারছেন আমি যদি আকিদার আলোচনা করতাম রিসালাতের আলোচনা করতাম বিষয়গুলো পার্ট বাই পার্ট আপনাদের সামনে আলোচনা করতাম আর আপনাদের সামনে আলোচনা আমি মনে করি করার বেশি প্রয়োজন নেই আপনারা সবাই কিন্তু একটি এই দেখছি এই জায়গায় এরকম মুরব্বি যদি সমাজের মধ্যে দুই চারটা থাকে সমাজের মধ্যে দুষ্ট লোক ঢুকতে পারবে না শোনেন জি বলেন আচ্ছা বলেন না না মাশাল্লাহ তবে আরেকটা মজার খবর দেই যার রাসুল সম্পর্কে রাসুলের আহলে বাইত সম্পর্কে যার যে আলেমদের মুখে দেখবেন কত বড় বুকের পাটা তার তার কত বড় দুঃসাহস নবীকে নিয়ে মন্তব্য করে নাউজুবিল্লাহ বলেন এই সমস্ত ইমামদের পিছনে কখনোই নামাজ পড়বেন না আমি বলছি না তো রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে অ ইয়াকুম অ ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতিনুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো তার কারণ হলো তাদের সাথে মিশতেই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তোমরা যেন পদভ্রষ্ট হতে না পারো ফেতনায় ফেলতে না পারে এজন্য তোমরা তাদের থেকে দূরে জি বলেন আলহামদুলিল্লাহ বলেন আসলে আপনাদের এখানকার স্টেজে যে মুরব্বিগুলো আছে এবং দর্শক সারিতে যারা আছেন আমার কাছে মনে হয় আপনারা সবাই একটি কি বলছি বুঝতে পারছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন নবী সম্পর্কে চিন্তার ধারা ভাবনা দ্বারা সাপোর্টের দ্বারা জবান দ্বারা অন্তর দ্বারা আংশিক সরিষা পরিমাণও কোনো বেয়াদবি করা
যাবে না করলেই ঈমান আর ঈমান যদি শেষ হয় যা আপনার পাহাড় পরিমাণ আমল করলো লাভ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহ বলেছে ঠিক নি রে ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা নবীর কণ্ঠস্বরের উপর জি মূল জি এটাই মগজ আসল না 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 অসুবিধা নাই অসুবিধা না আপনারা আমার বাবার বয়সী এটা কোনো সমস্যার কথা না কথা বলবেন কারণ আমি আপনাদেরকে বলি যেই সমাজে দেখবেন শুধু চুপ থাকে নীরবতা থাকে সেই সমাজ হলো মৃত সমাজ যেই সমাজে দেখবেন মাঝে মাঝে জেগে ওঠে মানুষ প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে যায় এটাই হলো জাগ্রত জিন্দা সমাজ ঠিক কিনা বলেন আপনাদের মনে সংশয় আসতেই পারে সাধারণ প্রশ্ন আসতেই পারে লিখে রাখবেন আপনাদের আর আমি আপনাদেরকে বলি যখন আপনারা মাহফিল করাবেন উপস্থিতি কেমন হবে সেটা দেখার বিষয় নয় সবসময় যোগ্য এবং দক্ষ আলেম দেখে ইনভাইট করবেন তাহলেই কিন্তু সাধারণ মানুষের হৃদয়ের খোরাক দিতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলুন আমিন দুনিয়াতে চলে গেছেন আমি তখন জন্ম হয়েছি আমি আছি হুজুরের ছাত্র জীবন আর আর যে বর্তমান হুজুরের আব্বা শামসুলদা পিসাব হুজুরকে আমরা আনাইয়া আমাদের বাড়ির ওই সামনে ওই যে আমার ভাই আমাদের বাড়ির সামনে ওখানে মামি দিয়েছে বাদাম টানাইয়া আমাদের আব্দুর রহমান পিসাব ইয়া কি বলে শামসুলদা পিসাব হুজুরের খেয়া গাড়ির মধ্যে উঠিয়া এক পাশে হুজুরে আর এক পাশে হুজুরের সাথে বেয়াদি কইছে আল্লাহ মাফ করুক সে আমলে সে কামার চর থেকে আমরা হুজুরকে আগায় আনছি ওই তখন যে নিশান নিয়ে হুজুরকে ওইভাবে নিয়ে আনছি ইনশাল্লাহ কাজী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল শুনি আল্লাহর রহমতে আজকে শুনলাম এর আমার 22টা বা আমার ভাইয়ের নামে সে ইয়া হচ্ছে তো আল্লাহর রহমতে আমি দোয়া করি হুজুর আসে যাক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আসলে খুব খুশি হইলাম সম্মানিত উপস্থিতি সর্বশেষ ছোট্ট একটা হাদিস শরীফ সেটা হলো কি জানেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন কেন বলছি জানেন আমার দিকে তাকান এই যে আমার এই চাচার কথায় আমার এই হাদিস শরীফটা এখন বলতে আমি বাধ্য হয়েছি অতীতের একটা প্রেমের সূত্র তিনি ধরেছেন ইনি যেভাবে করেছেন উনি পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্মকেও কিন্তু আমি আশা করব তিনি সেইভাবে উদ্বুদ্ধ করবেন যেন নেক্সট জেনারেশন আল্লাহর প্রিয় বুজুর্গদের সাথে তারা সম্পৃক্ততা রাখতে পারে কেননা আল্লাহ রাসুল বলেছেন এটা আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি হব্বি নাবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শেখাও অহব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও টিচ ফ্যামিলি লাভ তারপরে বলেছেন আলা কেরওয়াতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন কোরআন তেলাওয়াত শিখাও নবীর প্রেম নবীর আহলে বাইতের প্রেম হলো ঈমান তিন নম্বরে রাসুল বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও আপন নুরু দিয়া আল্লাহ কুড়িয়া সৃজন আরশের পড়ে কুরসির তোরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু শ্বশুরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাম তুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া رسول الله ويا حبيب الله تبحيه صاحبي تبحيه
صاحبي جبلي نور تمحي هو صاحبي ما کی تمحي هو صاحبي مدانی يا نبی سلام محمد يا رسول سلام وعليك يا حبيب سلام عليك سلام عليك مصطفى جاني رحمت فينا سلام شمعيب جميع هدايت فينا مهر صدق نبوت في روشن درود گل باغی رسالت فینا کو سلام مصطفی جانی تفینا کو سلام شمحیب جمیم يا تفينا كو سلام بلد العلو في كمانه كشف الدجا في كمانه أسند جميع في صوله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم محمد صلى الله عليه وسلم يا كمبا صلى على صدر الامين مصطفى مجلى رحمة للعالمين شمس دها محمد بدر دجا محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك خليل الله الصلاة والسلام عليك خير خلق الله الصلاة والسلام عليك يا من به هدانا الله الصلاة والسلام عليك جد الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول عطر اللهم كبه الكريم في أربي الشاب سزيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه.